যতদিন পর্যন্ত আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের ঐতিহ্যকে এক সূত্রে না বাঁধতে পারবো, ততদিন পর্যন্ত আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে পারবো না। তাই ভারতবর্ষের প্রতিটি জাতি গোষ্ঠী কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং ঐতিহ্যকে এক সূত্রে বাঁধতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশিত পথে চালিত হয়ে এ রাজ্যের সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন রাজ্যের সকল জাতি জনজাতি অংশের জনগণ ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারে। শনিবার স্বামী বিবেকানন্দ ময়দানে খুমপুই কালচারাল একাডেমি আয়োজিত সম্প্রীতি উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন, পূর্বে উত্তর পূর্বাঞ্চল এতটাই অবহেলিত ছিল যে দেশের মানচিত্রে ঠিক কোথায় এই জায়গাটি রয়েছে তা দেশের অনেক জনগণই জানত না। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হবে ততদিন ভারতবর্ষের উন্নয়ন সম্ভব নয়। আর এই উত্তর পূর্বাঞ্চলকে পুরো ভারতবর্ষের কাছে পরিচিত করাতে একের পর এক পরিকল্পনা গ্রহণ করে চলেছেন দেশের প্রধানমন্ত্রী। ত্রিপুরাতে আমরা বলি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, সব জায়গায় ইউনিটি ইন ডাইভার্সিটি, আমি উল্টোটাও বলবো ডাইভার্সিটি ইন ইউনিটি, মানে ডিফারেন্ট ডাইভার্সিটি আমাদের থাকে কিন্তু সেখানে আমাদের ইউনিটি কিন্তু থাকে, নট অনলি ফর ইউনিটি ইন ডাইভার্সিটি। বিভিন্ন যে জাতি গোষ্ঠীগুলো এখন তো যেহেতু আমি যে জায়গায় আছি ওনারা আসেন আমাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, এবং একটা জিনিস ঠিক যে যতক্ষণ ধরে কালচারাল আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের খানাপিনা, আমাদের সাজসজ্জা, আমরা বিভিন্নভাবে যেভাবে আমরা কথা বলি, সব এক সূত্রে যদি আমরা না ডাকতে পারি তাহলে কোনো অবস্থায় আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত কথা বলছি সেটা কোনো দিনই সম্ভব হবে না। তো সেই চেষ্টাই আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার চেষ্টা করছেন, এবং বিভিন্নভাবে আমরাও সাহায্য করছি যাতে সমস্ত জনজাতি জাতি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে থাকতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আগে যেভাবে নর্থ ইস্টকে যেভাবে নেগলেক্ট করা হতো, নর্থ ইস্টের আমরা বাইরে যখন যেতাম অনেকে জানতো না নর্থ ইস্টের কোন জায়গা, ওরা নিজেরাই পড়াশোনার সুবাদে আমরা যখন যেতাম চিনতেই পারতো না কোথায়, ত্রিপুরার সাথে আসামকে মিলিয়ে ফেলছে, আগরতলাকে সে আগরপাড়ার সাথে মিলিয়ে ফেলছে, বিভিন্নভাবে এইসব কথা আমরা শুনে এসেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন বললেন যে না, যতক্ষণ ধরে নর্থ ইস্ট পলিসিতে যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় সারা ভারতবর্ষ কোনো দিন ডেভেলপ হবে না, এবং সেই দিশায় আজকে কানেক্টিভিটি এত বেড়ে গেল আমাদের এখান থেকে যে ব্রডগেজের মাধ্যমে এখন সাব্রুম পর্যন্ত ব্রডগেজ চলে গেছে। এই দিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, আমরা বিশ্বাস করি সংস্কৃতি সভ্যতা যত বেশি এগিয়ে যাবে সমাজের বিকাশও তত ত্বরান্বিত হবে, আর এই বিকাশের দিক থেকে আমাদের ত্রিপুরা অনেকটাই এগিয়ে রয়েছে। সম্প্রীতি উৎসব বলতে যেটা আমরা বুঝি আমাদের এই রাজ্যে ইউনিস্টিক ট্রাইব বা আমাদের জনজাতি যাদের প্রত্যেকের কালচার এক এক রকম, কিন্তু আজকে এই ময়দানে আমরা যারা উদ্যোক্তারা আয়োজন করেছি প্রত্যেকটি সংস্কৃতিকে নাচে গানে বিভিন্ন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হবে। মূলত এই রাজ্যে বলতে আপত্তি নেই, আমাদের রাজ্যে এমনি সম্প্রীতি আমরা রাজ্য বলবো, আমরা একসঙ্গে সবাই থাকি, জাতি জনজাতি অংশের মানুষ, কোনো সময় বোঝা যায় না আমরা অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো সংস্কৃতির সঙ্গে আমরা আছি, সবাই একসঙ্গে আছি, এটা পরম্পরা আমাদের রাজ্য। আমরা বিশ্বাস করি সংস্কৃতি সভ্যতা যত বেশি এগিয়ে যাবে বিকাশ তত বেশি রাষ্ট্রের এবং রাজ্যের এবং পরিবার ব্যক্তির বিকাশ ঘটে মানসিকভাবে, সেক্ষেত্রে ত্রিপুরা অনেকটাই এগিয়ে আছে আমি বলবো। রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষদের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শনিবার আয়োজিত এই সম্প্রীতি উৎসব চলবে আজও। এই সম্প্রীতি উৎসবের প্রথম দিনে রাজ্যের সকল অংশের জনগণের ভিড় ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউ।